আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এলএসআই টিভির দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে দারুণ একটি গল্প শোনাব। গল্পটি হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সকলে শুনতে থাকুন। বদর যুদ্ধের চরম পরাজয়ের পর মক্কা নগরীতে সেই যে শোকের ছায়া নেমেছে, আজও তা মুছেনি। কাফির মুশরিকরা আজও ভুলতে পারেনি তাদের সেই পরাজয়ের গ্লানি। মনে হয় এ পরাজয় যেন তাদের জীবন থেকে চিরতরে কেড়ে নিয়েছে সকল হাসি আর আনন্দ উল্লাস। বিষাদময় মক্কার আকাশে বাতাসে এখন আর আগের চঞ্চলতা নেই, নেই মরুচারী যাযাবরদের দুরন্ত পানা। কিন্তু একটি ঘোষণা হঠাৎ করেই মক্কার সর্বত্র নতুন করে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করল। চতুর্দিকে বয়ে চলল হর্ষ উল্লাসের বাধা বাঁধ ভাঙ্গা জোয়ার। এই তো কিছুক্ষণ পূর্বে দফ বাজিয়ে ঘোষণা করা হলো মুহাম্মাদের ওই চোরটিকে আজ শুলে চড়াব। বদর যুদ্ধে যে হারিস বিন আমরকে হত্যা করেছিল, ঘোষণা শুনে সকলেই দৃশ্যটি উপভোগ করার জন্য ছুটে চলল। বিশাল প্রান্তর শিশু কিশোর থেকে শুরু করে মক্কার আবাল বৃদ্ধ বনিতা সকলেই সেখানে সমবেত হয়েছে। প্রতিহিংসার পাশাবিক আনন্দ সকলের চোখে মুখে সুস্পষ্ট হয়ে উঠেছে। জনতার ভিড়ের মাঝে সকল প্রকার কথা ও হই হুল্লের অপেক্ষা করে বন্দী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তে নির্বিকার দাঁড়িয়ে আছেন, যেন ভাবনার এক নতুন জগতে হারিয়ে গেছেন তিনি। তার সামনেই স্থাপিত হলো শূল কাষ্ঠ। একটু পরেই তার জীবন প্রদীপ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। অথচ কি আশ্চর্য, তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই, নেই হিম শীতল মৃত্যুর ভয়াল বিভীষিকার আতঙ্কে কোনো বিষণ্ণতা কিংবা বিচলিত হওয়ার ক্ষীণতম লক্ষণ। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে এক মুশরিক ধীর ধীর পদে এগিয়ে এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে পিত্র পুরুষের ধর্ম ত্যাগকারী, তোমার জীবন লীলা এখনই সাঙ্গ হবে, চিরতরে বন্ধ হয়ে যাবে তোমার হৃদয় স্পন্দন। এই অন্তিম মুহূর্তে তোমার কোনো বাসনা আছে কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ তুলে প্রশ্নকারীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, দুনিয়া থেকে বিদায়ের এবং আপন প্রভুর সাথে মিলিত হওয়ার সময় সন্নিকটে, কাজেই আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কাফির মুশরিকের নিশ্ছিদ্র বেষ্টনী মাঝে অন্তিম আকাঙ্ক্ষা পূরণের জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। খোদা প্রেমের কি অপূর্ব দৃশ্য, যেন স্বীয় সত্তাকে হারিয়ে বহু দূরে কোথাও চলে গেছেন, যেন গোপন অভিসরে প্রেমাস্পদের কানে কানে প্রেম কথা বলছেন। জীবনের সঞ্চিত সব প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রভুর সমীপে উজাড় করে দিচ্ছেন সিজদায় লুটিয়ে পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে নামাজ শেষ করে বললেন, তোমরা হয়তো মনে করছো মৃত্যুর ভয়ে আমি নামাজ বিলম্ব করেছি, নচেত আরো দুরাকাত নামাজ পড়তাম। জীবনের অন্তিম মুহূর্তে রবের ইবাদতে এত গভীরভাবে মগ্ন হওয়া যায়, শেষ আশা আকাঙ্ক্ষা হিসেবে ইবাদতকে বেছে নেওয়া যায়। হাতে গড়া নিষ্প্রাণ মূর্তি পূজারি বিয়াকুফের কাফেররা কোনোদিন তা ভাবতেও পারেনি। তাই তো তখন বেশ কিছু চাপা প্রশ্ন তাদের হৃদয় মনকে ক্ষতবিক্ষত করছিল, বিবেকের দংশন তাদের ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। তাদের বিবেক বলছিল, তারা কি এমন নিষ্ঠার সাথে প্রভুর ইবাদত করতে পেরেছে? পেরেছে কি তাদের প্রতিমার সামনে এমন কাইমনো বাক্যে দাঁড়াতে?
অন্তিম আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পেলে তারা কি প্রতিমার পূজাকে পছন্দ করবে? বিবেকের এই প্রশ্নবাণে জর্জরিত হয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছিল তারা। নামাজ শেষে তাকে শুলিতে চড়ানো হলো। 40 জনের এক সারিবদ্ধ তীরন্দাজ দল চতুর্দিকে দিক থেকে তার উপর আক্রমণ চালাচ্ছে। আঘাতের পর আঘাত খেয়ে তার সমস্ত দেহ চালনির মতো হয়ে যাচ্ছে। কিন্তু কি আশ্চর্য, আল্লাহর প্রেমে নিবেদিত প্রাণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিশ্বাস্য রকমের শান্ত। রূপকথার মতো শোনালেও বাস্তব সত্য যে উপ শব্দটি পর্যন্ত তার মুখ থেকে বের হলো না। নশ্বর দেহের সাথে কি মর্মান্তিক ও দুঃখজনক আচরণ পেচ চলছে সে কি নয়, বরং আরো ঊর্ধ্বে অদৃশ্য লোকে তার দৃষ্টি। তার দৃষ্টি তখন সুদূর নীল আকাশের নীলিমায় নিবদ্ধ। দৃঢ় প্রশান্তিতে তার মুখ মণ্ডল দীপ্তিমান। হয়তো সেখান থেকে বেহেশতের ডাগর চক্ষু বিশিষ্ট হয়ে দল তাকে হাতছানি দিয়ে ডাকছে, না হয় জান্নাতের অবিনশ্বর নয়নাভিরাম সবুজ বাগান বাগিচার দৃশ্যে আটকে রয়েছে তার পলকহীন দৃষ্টি। ইতিমধ্যে এক কাফের তাকে লক্ষ্য করে কসম খেয়ে বলল, খুবাইব, তুমি চাইলে এখনো তো পরিবার পরিজনের নিকট ফিরে যেতে পারো, তবে শর্ত হলো এ কথা তোমাকে স্বীকার করতে হবে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার পরিবর্তে মুহাম্মাদকে কতল করা হবে, এতে তুমি সন্তুষ্ট? এ কথা শুনে হঠাৎ করেই যেন জ্বলে উঠল মৃত্যু পথযাত্রী খুবাইব এর চোখের তারা। ঘৃণা আর ক্রোধে কাঁপতে শুরু করলো তার সমস্ত দেহ। তার নেতিয়ে পড়া শির আঘাত খাওয়া ক্ষুব্ধ বাঘের ন্যায় ফুসে উঠল। অতপর অগ্নিঝরা কণ্ঠে থেকে উচ্চারিত হল, আমার প্রাণের বিনিময়ে রাসূলের পায়ে একটি কাঁটাও বিদ্ধ হোক আমি সেটা সহ্য করব না। জবাব শুনে সকলেই হতবাক, অবাক বিস্ময়ে খুবাইব এর দিকে তাকিয়ে তারা ভাবে, এখন এমন কঠিন শাস্তির সম্মুখীন হয়েও কি কেউ প্রেমাস্পদের বিপদাংশকায় শিউরে উঠতে পারে? আরে নিজের মৃত যতনাকে। জবাব শুনে সকলেই হতবাক, অবাক বিস্ময়ে খুবাইবের দিকে তাকিয়ে তারা ভাবে, এমন কঠিন শাস্তির সম্মুখীন হয়েও কি কেউ প্রেমাস্পদের বিপদাংশকায় শিউরে উঠতে পারে? পারে নিজের মৃত্যু যাতনাকে এত সহজে ভুলে যেতে? তবে কি সত্যিই তারা রাসূলের পদতলে আপন জীবন লুটিয়ে দিতে প্রস্তুত? এদিকে কাফেরদের সারিবদ্ধ প্রচণ্ড আক্রমণ, আর অন্যদিকে রাসূল প্রেমে আত্মহারা খুবাইব কাতর স্বরে প্রার্থনা করছেন, হে খোদা, এমন কেউ কি আছে যিনি তোমার রাসূলের নিকট আমার বিদায় বেলার সালাম খানি পৌঁছে দিবে? আল্লাহ পাক তখন ওহির সাহায্যে তার অন্তিম রাসূলের নিকট পৌঁছে দিলেন। সালাম পেয়ে মদিনায় বসে রাসূল সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুমুসসালাম ইয়া খুবাইব। অতঃপর তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, কুরাইশরা খুবাইবকে শহীদ করে দিয়েছে। এ ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শন পাওয়া যায়। প্রিয়তম নবীকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তার পায়ে কাঁটা বিদ্ধ হোক এ কথা মুখে উচ্চারণ করাও তাদের সহ্য হতো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরাও পারি না সাহাবাদের মতো রাসূলের প্রতি চরম ভালোবাসা প্রদর্শন করতে। আমাদের এ কথা ভালো করে জেনে রাখা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আপনি বলে দিন, তোমরা যদি
আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তোমাদের নিকট তোমাদের পিতা পুত্র ও দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি প্রিয় পাত্র না হই। শেষ তীরটি মুমূর্ষু খুবাইবের শরীরে বিদ্ধ হল, পুনরায় নেতিয়ে পড়ল তার উন্নত শির, নশ্বর মাটি দেহ থেকে বেরিয়ে গেল তার অবিনশ্বর আত্মা, আর তার প্রশান্ত মুখের সেই অনাবিল হাসি ফুটে আছে অনন্তকালীন দৃশ্য অবয়বে। এ হাসি মুখ মলিন হবে না কোনো দিন।